Assalamualaikum everyone. Spain e amader prothom dine amra ja ja korlam tane abar hajir hoye gelam. So sara din amra ghura ghurir por park ta ghure dekhar por bikal bela bashay je ektu fresh hoye then abar beriye gelam. So muloto ekhon amra Barcelona center e ar center e ache port. So আমরা এইখানে চলে আসলাম যেহেতু আমরা একটু কান্ট্রি সাইডে হোটেল বুক করেছিলাম আর মাউন্টেনের সাইডে সো বেসিক্যালি এখন আমরা সেন্টারে আসব যেখানে কর্মজীবন বা জীবন অনেক ব্যস্ততম আর এই তো এখানে একটা পোর্ট আছে যেখানে ক্রুজ বা শিপ তারপর স্পিড বোট আর অনেক কিছু আছে ছোট ছোট বোট এন্ড সি বিচও এখানে আর এখানে জীবনটা অনেক ব্যস্ততম তাই না প্রত্যেকটা শহরেই জীবন যেমন ব্যস্ততম হয় তো চারদিক দেখতে দেখতে যাচ্ছিলাম আর রাস্তাগুলোর দু সাইডে সুন্দর করে পাম ট্রি দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল যেটা আসলে এই সিটিটাকে অন্যরকম সুন্দর করে রেখেছিল আর সব শহরের মতেই এখানেও ছিল যানবাহন আর তাছাড়াও সবাই অনেক অনেক ঘোরায় মগ্ন ছিল কারণ এটা টুরিস্ট স্পট আর এই তো আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম আমরা একটা ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম কেননা আসলে সারা দিন ঘোরাঘুরি করে এত টায়ার্ড হয়ে গেছি তো ভাবলাম এখন ট্যাক্সিতে যাই যেহেতু আমরা একটু দূরেই আছি আর বাসে বা ট্রেনে আসলে একটু সময় লাগতো তো তারপরে ঘোরাঘুরির পর আমরা হয়তো বা হোটেলে ব্যাক করার সময় মেট্রো বা ট্রেনে যাব তো যাই হোক চলে আসলাম আমাদের মূল সেন্টারটিতে যেটি দেখার জন্য আমরা এখন এসেছি রাতে শহর কেমন হয় আর এই তো বাচ্চারা উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে তো ছিল প্রচুর বাতাস আর সন্ধ্যাবেলার শহরটা আরও বেশি সুন্দর লাগতেছিল তো আমরা মূলত এখন সি বিচের উপরে আছি আর এই তো এইটা একটা হোটেল যেটা আসলে অন্যরকম সুন্দর আর এই তো সমুদ্র আমরা বলতে গেলে একদম সমুদ্রের উপরই আছি আর সমুদ্রে আসলে সমুদ্রের এই জোরে জোরে বাতাসগুলো আমার এত ভালো লাগে আমি মন চাই যে দাঁড়িয়েই থাকি আর সমুদ্রে আসলে যে কোনো মানুষেরই মন ভালো হয়ে যায় তাই না আমার তো ঠিক এমনই হয় তো তারপরে আমরা একদম ডিরেকশন ধরে চলে যাব সি বিচের কর্নারে তো এই তো উপর থেকে দেখতে এমন লাগে আর এই হোটেলের এরিয়াটা অনেকটাই উঁচু করে রেখেছে আর নিচে আছে আন্ডারগ্রাউন্ড আর এই তো এটা হলো শাওয়ার নেওয়ার স্পট সবাই বালু টালু দিয়ে গোসল করে এখানেই শাওয়ার নেয় সো যেহেতু স্পেন আর স্পেন স্পোর্টসের জন্য আমরা ভালো মতো জানি কতটা বিখ্যাত তো সবাই সবার মতো খেলছিল আর এখানে ভলিবল খেলা ট্রেনও করা হচ্ছিল কেউ বা ইয়োগা করা নিয়ে ব্যস্ত ছিল ওরা সমুদ্রের পাশ জুড়েই আসলে অনেক স্পোর্টস হচ্ছিল এরা এখানকার স্থানীয় এটাই চিন্তা করছি সো সবাই সবার মতো বিকালটা কাটাচ্ছে সমুদ্রের পাড়ে কেউ হয়তো বা ঘুরছে কেউ টুরিস্ট আর কেউ খেলায় মগ্ন সমুদ্রের কিনারে কেউ বা এক্সারসাইজও করছিল কেউ অথবা এসেছে আড্ডা দিতে আর সমুদ্রের কিনার জুড়েই এই একদম ব্যস্ততম জীবনটাও দেখা যাচ্ছে খোলা সমুদ্রের পাড়ে বসে এত বেশি ভালো লাগতেছিল আর জাহারান তো অনেক অনেক বেশি টায়ার্ড কারণ সারাদিন এত এত ঘোরাঘুরির পর ছোট সোয়ের জন্য আর ঢেউগুলো এসে যখন পাথরে বাড়ি দিচ্ছিল এই জিনিসটা দেখতে আমার এত এত ভালো লাগতেছিল আমি এই জিনিসগুলো খুবই ভালোবাসি দেখতে আর এই সমুদ্রটা আমার কেনার জন্য খুবই মন মতো হয়েছে আর আমি এখানে বসে রিল্যাক্স করছিলাম মানে আমি সমুদ্রের পাড়ে বসে সারা দিন কাটিয়ে দিতে পারি আমার জেনি আরিসা যার আমাদের সবারই কেনার জন্য সমুদ্র খুব বেশি পছন্দ তো জেনি আরিসা একটু পাথর ফিকে দিচ্ছিল তাদেরকে বলেছে জামা কাপড় ভেজানো যাবে না যেহেতু সন্ধ্যাবেলা বাট তাদেরকে তো আটকিয়ে রাখা যায় না আমি তাদেরকে কখনই আটকিয়ে রাখতে চাই না তারা তাদের মনের মতো করে বড় হবে সো তারা তো শুনলো না আর এখানে সিগারেট স্মোক করা বা থ্রো করা নিষেধ একদম আর এই তো যে যার মতো স্পোর্টস নিয়ে ব্যস্ত কেউ ভলিবল কেউ বা জগিং করছে কেউ স্কেটিং করছে
আর আমার এত ভালো লাগতেছিল ওই খেলাধুলাময় আমেজটা দেখতে। তো তারপর আমরা ঘোরাফেরা শেষে বাস নিয়ে নিলাম। এখন আমরা মূলত বার্সেলোনার যে আউটলেটগুলো আছে ওইদিকে চলে যাব। ওইখানে অনেক বেশি মনুমেন্ট বা আমরা হিস্টোরিক্যাল প্লেস বলেও আখ্যায়িত করতে পারি, যাই বলি না কেন। আর এখানে ছিল স্পেনের হিস্টোরিক্যাল কিছু গেট। এই গেটগুলো মূলত থাকে বার্সেলোনার অতীতের গল্প নিয়ে, যুদ্ধ বিষয়ক বা ঐতিহাসিক বা এই দেশটা কীভাবে নির্মাণ হলো সব কিছু মিলিয়ে পটগুলোতে অনেক কিছু লেখা থাকে। এই জন্য পটগুলো আসলে বিখ্যাত হয়। আর মানুষ অনেক দূর দূর থেকেও এসেও এই গেটগুলো না দেখে যেতে মোটেও ভোলে না, কেননা এগুলোর সাথে মিলিয়ে আছে অনেক ইতিহাস। তো তারপরে আমরা চলে আসলাম এই আউটলেটে, যেখানে ছিল ওয়ার্ল্ডের বড় বড় ব্র্যান্ডের শপিং মল। এখানে আমি দেখতে পেলাম বড় বড় ব্র্যান্ডের শপিং মলগুলো। আর এভাবে আমি কখনোই বলতে গেলে দেখিনি যে এত এত ব্র্যান্ডের দোকান একই জায়গায় আছে। গুচি, শ্যানেল, লুই ভুটান বা যে কোনো ব্র্যান্ডই বড় বড় ছিল এখানে জুড়ে। তো এভাবেই আমাদের আজকে পুরো দিনটা কেটে গেল। নেক্সট ব্লগে আবার দেখাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।